صلى الله عليه وسلم: كن في الدنيا كأنك ضريب أو عابر سبيل. শুরুতে আল্লাহ রাব্বুল আলামিনের লাখো শুকরিয়া আদা করছি, যার অশেষ কৃপায় আমরা ফজরের সালাত জামাতের সাথে আদায় করতে পেরেছি। তাই তারই দরবারে জানাই লাখো শুকরিয়া। অতপর দরুদ ও সালাম বর্ষিত হোক তদীয় নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। অতপর সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আপনাদের সম্মুখে যে হাদিসটি তেলাওয়াত করেছে, এ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুনিয়ার সাথে মানুষের সম্পর্ক কেমন হওয়া উচিত তার বিবরণ প্রদান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব, তুমি দুনিয়াতে অবস্থান করো, তুমি দুনিয়াতে বসবাস করো যেন একজন অপরিচিত, একজন নিঃস্ব ব্যক্তি, আও আবিরু সাবিল, অথবা তুমি একজন পথ চলা পথিকের মতো। আমরা যদি অপরিচিত ব্যক্তি অথবা পথ চলা পথিকের মন মানসিকতার দিকে লক্ষ্য করি বা তার চালচলন, তার সাজ সরঞ্জাম ইত্যাদি সাথে রাখার দিকে লক্ষ্য করি, তাহলে দেখব সে একেবারে সিম্পলভাবে চলাফেরা করে। এখানে যদি কোনো একজন অপরিচিত ব্যক্তি আসে, এই গ্রামের লোকের সাথে তার কোনো পরিচিতি নাই, ওর ভালো লাগবে? এখানে ভালো লাগবে একটা মানুষের সাথে যে মনের কথা খুলে বলবে, এরকম লোক সে পাবে না, কারণ অপরিচিত সবাই, ও কার সাথে কি বলবে, আর মানুষের মন মানসিকতাই বা কেমন সেটাও তার জানা নাই। যখন তার মানুষের সাথে কোনো পরিচয় না থাকে, সে যখন সবার নিকটে অপরিচিত হয়, তখন ওই জায়গাতে তার কাছে খুব খারাপ লাগে, থাকতে মন চায় না, না এখানে থাকবো না, এখান থেকে চলে যায়, আমার যেখানে আসল জায়গা সেখানে আমি চলে যাব। এবং সেটাই হয়, এখানে এসে তার প্রয়োজনীয় যে সকল কাজকর্ম আছে এগুলো সেরে যত তাড়াতাড়ি এখান থেকে বিদায় নিয়ে চলে যেতে পারে। এই দুনিয়াটাও ঠিক ওই রকম, এই জায়গাটা যেন একটা অপরিচিত জায়গা, এখানে থাকা যায় না, কারণ এটা হলো অস্থায়ী স্থান, এখানে পরকালের কিছু পাথর সংগ্রহ করার জন্য আসা হয়েছে, পরকালের পাথর সংগ্রহ করে নিয়ে এখান থেকে যত তাড়াতাড়ি বিদায় নিয়ে চলে যাওয়া যায় ততই মঙ্গল, ততই ভালো, কারণ এটা তার নিজের স্থায়ী ঠিকানা নয়, তার স্থায়ী ঠিকানা হলো পরকাল। তাহলে ওখানে তাকে পাড়ি জমাতে হবে, আর ওখানে ফিরে যেতে হলে সে ব্যবস্থা তাকে পূর্বে থেকেই গ্রহণ করতে হবে। মূলত এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে দিক নির্দেশনা প্রদান করেছেন। এরপরে বলছেন যে দুনিয়ার সাথে মানুষের সম্পর্কটা কেমন হবে, তার দ্বিতীয় উদাহরণ প্রদান করছেন এভাবে যে তুমি যেন একজন পথ চলা পথিক, যারা মুসাফির, ইবনু সাবিল, রাস্তার সন্তান, পথ চলা পথিক, এরা যখন সফরে বের হয় বা ভ্রমণে বের হয়,
তার কাছে কি সাজ সরঞ্জাম, প্রয়োজনীয় আসবাবপত্র সব সাথে থাকে, নেওয়া সম্ভব? এই মনে করেন যে চেয়ার, টেবিল, খাট, চৌকি, বিছানাপত্র, তার গোসলের আসবাবপত্র, কাপড় চোপড়, যা কিছু সব কি সঙ্গে নেওয়া সম্ভব? আচ্ছা, যদি সঙ্গে নাই তাহলে কেমন হবে? ও বিপদে পড়বে না? এই খাট চৌকি নিয়ে কি সব জায়গায় চলা যায়, যেতে পারবে? এটা তার জন্য একটা বিশাল বিপদ হয়ে দাঁড়াবে। তো দুনিয়াতে এসে যদি মানুষ এই দুনিয়ার দিকে ঝুঁকে পড়ে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার ধনৈশ্বর্য এগুলো অর্জনের পিছনে যদি সে লেগে যায়, তাহলে তার অবস্থাটা হবে ওই পথিকের মতো, যেই পথিক সফরে গিয়ে তার জীবনের প্রয়োজনীয় সব সরঞ্জাম নিজের সঙ্গে রাখে। ও যেমন সফর করতে পারবে না, সফর তার জন্য বিপজ্জনক এবং কষ্টদায়ক হবে, ঠিক যে ব্যক্তি দুনিয়ার দিকে ঝুঁকে পড়বে, পরকালের পথে পাড়ি জমানো তার জন্য বড়ই কঠিন হয়ে দাঁড়াবে। কারণ দুনিয়ার প্রতি ঝুঁকে পড়তে গেলে পরকালের সরঞ্জাম সংগ্রহ করা তার পক্ষে সম্ভব নয়। এখানে মানুষকে একেবারে সীমিত সময়ের জন্য আল্লাহ প্রেরণ করেছেন এবং পরকালের পাথেয় সংগ্রহের জন্য তাকে আদেশ প্রদান করেছেন এবং তাকে সাবধান করে দিয়েছেন যে এই সময়ের মধ্যেই তোমাকে এই পাথেয়গুলো সংগ্রহ করে নিতে হবে, নচেত এর সুযোগ বা সময় তোমরা পাবে না। যেমন একজন ব্যক্তি, তাকে কোনো অনুষ্ঠান করার লক্ষ্যে বাজার করতে পাঠানো হলো যে তুমি যাও, আগামী কালকে আমাদের একটা বিশাল অনুষ্ঠান আছে, এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন বাজার সদা এগুলো তুমি করে নিয়ে আসো। ও বাজার করতে গিয়ে দেখছে বাজারের পাশে বিশাল বড় মেলা, এই মেলা দেখে সে মেলায় ঢুকে পড়ল, আর মেলার সেই রঙ্গমঞ্চ, চাকচিক্যময়তা, আকর্ষণীয় সব দৃশ্য দেখতে দেখতে তার বাজার করার কথা ভুল হয়ে গেছে, ওই দিকেই সে মানে একেবারে মুগ্ধ হয়ে পড়েছে। এরপরে সময় শেষ, হঠাৎ করে ঘড়ির দিকে তাকিয়ে দেখে যে আমার তো আজকে দুপুরের অনুষ্ঠান, এখন তো বিকাল, কি অবস্থা? ওই লোকটার পরিস্থিতিটা কেমন হতে পারে? ওই লোকটার পরিস্থিতি কেমন হতে পারে? ও যদি ফিরে আসে, যারা তাকে বাজার করার জন্য পাঠিয়েছে তাদের নিকটে যদি ফিরে আসে, ওই লোকগুলো তাকে ভালোবাসবে না, তাকে শাস্তি দেবে, কি করবে? আর সে কোন মুখ নিয়েই বা ওই লোকগুলোর কাছে ফিরে যাবে? তাকে পাঠালো বাজার করার জন্য আর সে মেলা দেখতে ব্যস্ত হয়ে পড়ল, লাভটা কি হবে? এই যে মানুষগুলোর জন্য অনুষ্ঠানে একটা আয়োজন বা ব্যবস্থা করা হয়েছে, এই অনুষ্ঠানগুলো সব কি হয়ে যাবে? পণ্ড হয়ে যাবে, অন্যান্য মানুষের কাছে তারা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, ফলে এই লোকগুলো এই বাজারকারী ব্যক্তিকে শাস্তি দেবে, অপমান করবে বা লাঞ্ছিত করবে। তো মূল কথা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন সীমিত সময়ের জন্য, এই সময়ের মধ্যেই যাতে আমরা পরকালের পাথেয় সংগ্রহ করে নিতে পারি। একটি দিন, একটি মুহূর্ত, একটি মিনিট যদি আমাদের এদিক সেদিক চলে যায়, তাহলে ওটা আমাদের বড় ধরনের লস বা ক্ষতি। এজন্য আবদুল্লাহ বিন মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন যে আমার দুনিয়ার সমস্ত সম্পদ যদি ধ্বংস হয়ে যায়,
আমার বাড়ি গাড়ি, আমার বাগ বাগিচা, আমার সেই ফসলের মাঠ, যদি আল্লাহর কোনো গজব বা বালা মুসিবতে সব ধ্বংস হয়ে যায়, তো তাতে আমি তেমন কোনো অনুশোচনা বা অনুতাপ করি না। আমার অনুতাপ অনুশোচনা ওখানে, আমার অনুতাপ অনুশোচনা ওই দিনকে নিয়ে, যেই দিনের সূর্য উদিত হল, অতঃপর সূর্যটা ডুবে গেল, কিন্তু ওই দিনে আমি আমল করতে পারলাম না, নেক আমল করতে আমি ব্যর্থ হলাম। আমার সবচাইতে অনুশোচনা অনুতাপ হল যে আমার জীবন থেকে, আমার হায়াত থেকে ওই দিনটা চলে গেল, অথচ ওই দিনে আমি আমল সংগ্রহ করতে পারলাম না, পরকালের পাথেও আমি অর্জন করতে পারলাম না, ওই দিনের জন্য আমার সবচাইতে বেশি অনুশোচনা, বেশি অনুতাপ। কিন্তু আমাদের অবস্থা এর সম্পূর্ণ উল্টো। আমরা দুনিয়ার কোনো সম্পদ যদি হাতছাড়া হয়ে যায়, তো আমরা আমাদের অনুশোচনার শেষ রাখি না, মানে অনুশোচনার যত দিক আছে আমরা সব ধরনের অনুশোচনা অনুতাপ করি, কিন্তু তাতে কি কোনো লাভ হয়? কোনো লাভ হয় না। অথচ আমাদের জীবন থেকে, আমাদের এই হায়াত থেকে মূল্যবান সময়গুলো হারিয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, এর জন্য আমাদের কোনো অনুভূতি নাই, এর জন্য আমাদের কোনো চিন্তা বা কোনো চেতনা নাই। অথচ সাহাবায়ে কেরামদের অবস্থা ছিল এটাই যে দুনিয়ার সম্পদ চলে গেলে তাদের কোনো মাথা ব্যথা ছিল না, কারণ দুনিয়ার সম্পদ চলে গেলে ধৈর্য ধারণ করলে এর বিনিময়ে আল্লাহ অনেক কিছু দান করবেন, অতএব দুনিয়ার সম্পদ চলে যাওয়া তার জন্য লস নয়, ক্ষতি নয়, বরং দুনিয়ার সম্পদ চলে যাওয়ার পর সে যদি ধৈর্য অবলম্বন করে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, বিনিময়ে আল্লাহ দুনিয়াতেই হয়তো তাকে অনেক কিছু দান করবেন, অথবা পরকালে তাকে অজস্র সম্পদ তাকে দান করবেন, অর্থাৎ জান্নাত। এই জান্নাত দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে অনেক অনেক গুণ বেশি মূল্যবান। অতএব আমাদের সকলের উচিত হল দুনিয়ার পিছনে ঘুরে নয়, আমাদের পরকালের পাথেও সংগ্রহ করতে হবে। দুনিয়ার পিছনে যদি পড়ে আমরা আমাদের এই মূল্যবান সময়, আমাদের মূল্যবান এই হায়াতটাকে নষ্ট করে দেই, তাহলে পরকালে আমাদেরকে পস্তাতে হবে। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সাবধান, তোমরা দুনিয়াতে অবস্থান করো একজন পরিচিত অপরিচিত ব্যক্তি হয়ে, ব্যক্তির মতো। তুমি এখানে এসেছ, তোমার একেবারে নির্ধারিত প্রয়োজন পূর্ণ করার সঙ্গে সঙ্গে এখান থেকে বিদায় নাও, অথবা তুমি একজন পথ চলা পথিক। পথিকের সাথে যেমন অনেক সাজ সরঞ্জাম আসবাবপত্র থাকে না, সিম্পল তার সফরে বহন করার মতো যে সকল জিনিসগুলো প্রয়োজন, যেগুলো সে বহন করতে পারে এবং বহন করা সম্ভব, এই জিনিসগুলো সে সঙ্গে রাখে। তুমিও ঠিক দুনিয়ার প্রতি ওই পরিমাণ সংগ্রহ করো, দুনিয়া থেকে ওই পরিমাণই গ্রহণ করো, আর পরকালের সম্পদ এবং পাথেও তোমরা বেশি বেশি করে সংগ্রহ করে নাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমরা যেন সকলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপদেশকে আমাদের জীবনে কার্যকর করতে পারি, এবং এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের ছোট ও বড় যাবতীয় গুনাহ খাতা মাফ করে দিন। আমিন। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।